হ্যালো ভিউয়ার্স, জোশেল প্রাণের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটি সবার সাবস্ক্রাইব তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেল সার্চ দিলে সবার উপরে আসবে। তো দেখা যায় যে অনেকে ইউটিউব চ্যানেল খুলে কিন্তু দেখা যায় যে তার চ্যানেলটি সার্চ দিলে আসে না। তো এই সমস্যাটা অনেকে ফেস করে। তো এই সমাধান আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মানে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটি সবার উপরে আনবেন। তো চলুন কথা না বাড়ি, আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, সেটা হলো যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো ভিউয়ার চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আপনাদের প্রথমে একটি চ্যানেল আমি দেখিয়ে দিচ্ছি, ধরেন এই এসকে টিভি বিডিএ আমি লিখে সার্চ দিলাম। দেওয়ার পর দেখুন এখানে চ্যানেল আসছে আমার, দেখেন এখানে একটি চ্যানেল আছে এসকে টিভি বিডি 34টা ভিডিও। তো আরেকটা আছে দেখুন এসকে টিভি বিডি 2297টি ভিডিও। হ্যাঁ, তারপরে এমন আরও অনেক অনেক চ্যানেল আছে। এইখানে দেখুন যে এই এসকে টিভি ভিডিওটা কিন্তু চ্যানেল এই চ্যানেল চাইতে অনেক ছোটো, মানে অনেক সাবস্ক্রাইবের দিক দিয়ে এখন, তারপরে আপনার ভিডিওর দিক দিয়ে এখন সব দিক দিয়ে ছোটো। তারপরেও এটা ফার্স্ট আসছে কারণ এখানে আপনার কিছু ট্যাগ ইউজ করছে যার কারণে এই চ্যানেলটা সবার উপরে। তো এই এই এখন এই কাজটা কীভাবে করবেন, মানে আপনার চ্যানেলটা সার্চ রেজাল্টে কীভাবে ফার্স্ট আনবেন, চ্যানেল অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাকে কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজ চ্যানেল। তো কাস্টমাইজে যাওয়ার পর তারপরে আপনি ভিডিও ম্যানেজার দেখুন উপরে ভিডিও ম্যানেজার, এই ভিডিও ম্যানেজারে ক্লিক দিবেন। আমার নেটটা একটু স্লো যার কারণে আমার একটু মানে কাজ করতে দেরি হচ্ছে। তো তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এটা হলো আপডেট ভার্সনের মানে স্টুডিও। তো আমি আপডেট ভার্সনে চাচ্ছি না, আমি মানে আগে ওল্ড ভার্সনে গিয়ে কাজ করব। ওল্ড ভার্সনে কাজ সহজ, তো আমি প্রায় সব ভিডিওতে আমি ওল্ড ভার্সন করে নিই। তো এটা ওল্ড ভার্সনে আমি দেখে দিচ্ছি কারণ কারো কারো আপডেট ভার্সন থাকে না, কিন্তু ওল্ড ভার্সন কিন্তু সবারই থাকবো। বা মানে ধরেন যার আপডেট ভার্সন আছে সেও কিন্তু ওল্ড ভার্সন বানাতে পারবে, তাই আমি ওল্ড ভার্সন দিয়ে সবসময় ভিডিও মানে আমি দেখিয়ে দিই আর কি। তারপর আপনি যাবেন চ্যানেল, চ্যানেল অপশনে, চ্যানেল অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখুন অ্যাডভান্স অ্যাডভান্স অপশন আছে, এই অ্যাডভান্স অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখুন আপনাদের হয়তো কিছু দেওয়া নেই, আমি এখানে অনেক কিছু দিয়েছিলাম। তো তারপর আমি আপনাদের সুবিধার্থে সবগুলো কেটে দিলাম। তো দেওয়ার পর চ্যানেল কিওয়ার্ড, কিওয়ার্ডের ওইখানে আপনার চ্যানেল নাম যেটা সেটা প্রথমে দিবেন। তারপরে আপনি একটি কমা চিহ্ন দিবেন, কমা চিহ্ন দিবেন, তাহলে আপনার অটোমেটিকভাবে সে নিবে, কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট খালি কমা দিয়ে রাখবেন। তো আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনি ভাইরাল ট্যাগ খুঁজে পাবেন, সেভাবে ইচ্ছা করলে আপনার নাম আপনার চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম দিয়ে ওই কিউআর মানে ট্যাগ যদি সার্চ দেন তাহলে কিছু মানে দরকারি ট্যাগ পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কপি করে ইচ্ছা করলে চ্যানেল কিউআরডে ইউজ করতে পারেন। তো আমার আই বাটনে ক্লিক করুন, তাহলেই দেখতে পারেন যে ভাইরাল ট্যাগ নিয়ে এরকম একটি ভিডিও আছে, সেখান থেকে আপনি চ্যানেল কিওয়ার্ড ইচ্ছা হলে খুঁজে বার করতে পারবেন। তো এইভাবে আপনি দেখুন ডিএসএস প্রতিদিন দিলাম, তারপরে বিডি নিউজ নিউজ আপনি মানে এইভাবে লিখবেন আর একটি জাস্ট একটি কমা দিয়ে যাবেন। তারপরে এইভাবে আপনার ধরেন যে কিওয়ার্ড 20-30টা দিলেন, দেওয়ার পর আপনি কিউআরটা আপনার সেম ট্যাগের মতো আর কি, তারপরে ইন্টার ক্লিক দিবেন। দেওয়ার পর দেখুন এইখানে কিন্তু অটোমেটিকভাবে আপনার সব কিছু মানে হয়ে গেছে। তো এখানে দেখুন সেভও হয়ে গেছে। এখন তার আপনার একটু
একটু সার্চ দিয়ে আমি দেখে দিচ্ছি, DSS প্রতিদিন দিছিলাম না, PROTIDIN। হ্যাঁ, তো 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 এই নামে আমি সার্চ দিই, তো দেখুন এখন কিন্তু আমার এই চ্যানেলটা ফার্স্ট র্যাঙ্কে এসে পড়ছে। তো এইভাবেও আপনারা আপনার চ্যানেল মানে সর্বপ্রথমে আনার চেষ্টা করেন, এইভাবে এইভাবে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন। তখন ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনার কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল।